সাবমেরিন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কিভাবে চলে, কি দিয়ে তৈরি, গতিবেগগত আর অনেক কিছু। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিশ্বের বৃহত্তম 10টি সাবমেরিন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 আস্টার ক্লাস যুক্তরাজ্য। আস্টার ক্লাস বিশ্বের 10ম বৃহত্তম সাবমেরিন। এর 7400 টনের একটি ডুবোস্থানচ্যুতি রয়েছে। পারমাণবিক শক্তিচালিত এই সাবমেরিন গোত্রটি ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর কাজে যুক্ত রয়েছে। এই গোত্রের মোট 3টি সাবমেরিন রয়েছে, যার সবগুলোই বর্তমানে কার্যকর রয়েছে। প্রথম সাবমেরিনটি অ্যাস্টার্ট অনুমোদিত হয় 2010 সালের আগস্ট মাসে, দ্বিতীয় সাবমেরিনটি অ্যাম্বুজ 2013 সালের মার্চ মাসে এবং তৃতীয় সাবমেরিনটি আর্টফুল 2016 সালের মার্চ মাসে অনুমোদিত হয়। আরো 4টি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এই সাবমেরিনটি দৈর্ঘ্য 97 মিটার, কিরণ বা আলোক ছটা 11.3 মিটার। এটি জলের নিচে ঘন্টায় 55 বর্গ কিলোমিটার গতিতে চলার ক্ষমতা রাখে। 9 সি উল্ফ ক্লাস যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত পারমাণবিক শক্তিচালিত দ্রুতগতির সি উল্ফ বিশ্বের 9ম বৃহত্তম সাবমেরিন গোত্র। নেতৃত্বাধীন সি উল্ফ 1997 সালে জুলাই মাসে সেবায় অভিষিক্ত করা হয়। এই গোত্রের সাবমেরিন তৈরি করা হয়েছে সোভিয়েতের উন্নত ক্ষেপণাস্ত্র সাবমেরিন হুমকির মোকাবিলা করার জন্য। এই গোত্রের 3টি সাবমেরিন আপাতত কার্যকর রয়েছে। এই সাবমেরিন জাহাজগুলোর কাঠামো তৈরি করা হয়েছে HOI-100 স্টিল দিয়ে। এর দৈর্ঘ্য 107 মিটার এবং আলোক ছটা 12 মিটার। 8 সিয়েরা ক্লাস রাশিয়া। 10400 টনের ডুবো স্থানচ্যুতি সম্পন্ন এই গোত্রে সাবমেরিনটি বিশ্বের 8ম বৃহত্তম সাবমেরিনের স্থান দখল করেছে। রাশিয়ার নৌবাহিনীতে সিয়েরার 4টি সাবমেরিন কার্যকর অবস্থায় রয়েছে। এই গোত্রের একটি উন্নত সংস্করণ সিয়েরা 2 1990 সালে সেবায় নিয়োগ দেওয়া হয়েছে। সিয়েরা গোত্রের সাবমেরিনগুলো হালকা এবং ভারী টাইটেনিয়ামের চাপে তৈরি, যার কারণে সাবমেরিন জলের বেশ গভীর পর্যন্ত যেতে পারে এবং বিকিরণের শব্দের মাত্রাও কমিয়ে দেয়। এছাড়াও এটি টর্পেডো হামলার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি দৈর্ঘ্যে 111 মিটার এবং এর আলোক ছটা 14.2 মিটার। এর প্রধান সরঞ্জামের মধ্যে রয়েছে একটি চাপযুক্ত জল পারমাণবিক চুল্লি, 2টি জরুরি ভিত্তিক মোটর, একটি ক্ষেপণাস্ত্র। জলে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ 320 কিলোমিটার। 7 আকুলা ক্লাস রাশিয়া। 13800 টনের ডুবো স্থানচ্যুতি সম্পন্ন এই গোত্রের সাবমেরিনটি পারমাণবিক শক্তি সম্পন্ন। এই গোত্রের মোট 10টি সাবমেরিনের 9টি রাশিয়ার এবং একটি ভারতীয় নৌবাহিনীতে কার্যরত আছে। আকুলা গোত্রের সর্বপ্রথম সাবমেরিনটি 1984 সালে সোভিয়েত নৌবাহিনীতে অনুমোদিত হয়। এই সাবমেরিনটির বৈশিষ্ট্য হল দ্বিগুণ কাঠামো অনুমোদিত, যার ভিতরটি চাপযুক্ত কাঠামো এবং বাইরেটি হালকা ধরনের কাঠামো। এর দৈর্ঘ্য 110 মিটার। গোপিষ্টে এই গোত্রের সাবমেরিনের গতি ঘন্টা 18.5 কিলোমিটার এবং জলে নিমজ্জিত অবস্থায় এর গতি 64.82 কিলোমিটার। সাবমেরিনটি 12টি সাবমেরিন চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা সশস্ত্র হতে পারে, যা 3000 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক মুখ বহন করতে পারে। 6 ট্রোয়োফ্যান ক্লাস ফ্রান্স। 14355 টন ট্রোয়োফ্যান গোত্রের এই সাবমেরিনটি বর্তমানে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম সাবমেরিন হিসাবে আখ্যায়িত। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্বলিত সাবমেরিনটি ফ্রান্সের নৌবাহিনীতে সেবা পরিবেশন করে এবং তা ফ্রান্সের নৌবাহিনীতে পরমাণু প্রতিরোধকারী সামরিক শক্তির একটি অংশ। এই গোত্রের 4টি সাবমেরিন রয়েছে, যেগুলোর নাম হল ট্রোয়োফ্যান, টোমোরাই, ভিজিলেন্ট এবং টেরিবেল। নেতৃত্বদানকারী সাবমেরিনটি অনুমোদন পেয়েছিল 1997 সালে। এই গোত্রের প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য 138 মিটার। 5 ভ্যানগুয়ার্ড ক্লাস যুক্তরাজ্য। 15900 টন ডুবো স্থানচ্যুতি সম্পন্ন এই গোত্রের সাবমেরিনটি আপাতত বিশ্বের 5ম বৃহত্তম সাবমেরিন হিসাবে পরিচিত। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি সম্বলিত এই সাবমেরিনটি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী সেবায় নিয়োজিত। এই গোত্রের 4টি সাবমেরিনের নাম হল ভ্যানগার্ড, ভিক্টোরিয়া, ভিজিল্যান্ট এবং ভেঙ্গিয়া। সাবমেরিনগুলো তৈরি করেছিল ভাইকার্স শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই গোত্রের প্রথম সাবমেরিন HMS ভ্যানগার্ড অনুমোদিত হয়েছিল 1993 সালে। এটি দৈর্ঘ্যে 149.9 মিটার এবং আলোক ছটা 12.8 মিটার। জলে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 46.30 কিলোমিটার। 4 ডেল্টা ক্লাস রাশিয়া। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই সাবমেরিনটি বিশাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্পন্ন, যা রাশিয়ার উত্তর দিকের একটি শহর সেভেরোন ভিন্সে নির্মাণ করা হয়েছে। ডেল্টা গোত্রের মোট 4টি সাবমেরিন রয়েছে। 18200 টন ডুবো স্থানচ্যুতি সম্পন্ন সাবমেরিনটির নাম ডেল্টা 4। 1976 সালে ডেল্টা গোত্রের প্রথম সাবমেরিনটি অনুমোদন পায়। এই গোত্রের তৃতীয় এবং চতুর্থ সাবমেরিন বর্তমানে রাশিয়ার নৌবাহিনীতে কার্যকর হয়েছে। এই সাবমেরিনের দৈর্ঘ্য 166 মিটার এবং আলোক ছটা 12.3 মিটার। জলে নিমজ্জিত অবস্থায় এটি ঘন্টায় 44.45 কিলোমিটার গতিবেগে চলে।
চীন, ওহিও ক্লাস যুক্তরাষ্ট্র। এই গোত্রের সাবমেরিন পৃথিবীর তৃতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে 18টি পারমাণবিক শক্তিসম্পন্ন ওহিও গোত্রের সাবমেরিন রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত সর্বকালের বৃহত্তম সাবমেরিনগুলোর মধ্যে একটি। প্রতিটি সাবমেরিন 18,750 টন পূর্ব স্থানচ্যুতি সম্পন্ন ক্ষমতা রয়েছে। এই গোত্রের প্রথম সাবমেরিনটি ইউএসএর একটি শহরে প্রস্তুত করা হয়েছিল, আর এটি অনুমোদন হয়েছিল 1981 সালের নভেম্বর মাসে। এই গোত্রের অন্য সব সাবমেরিন নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রদেশগুলোর নাম অনুসারে, তবে ব্যতিক্রম রয়েছে শুধুমাত্র ইউএসএস হেনরি এম জ্যাকসনটি, যার নামকরণ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটের নাম অনুসারে। 2. বোরি ক্লাস রাশিয়া। 2400 টন ডুব স্থানচ্যুতি সম্পন্ন এই গোত্রের সাবমেরিনটি আপাতত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন হিসাবে পরিচিত। এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র সম্বলিত সাবমেরিনটি রাশিয়ার কৌশলগত নৌবাহিনী সেবায় নিযুক্ত। এই গোত্রের প্রথম সাবমেরিন ইউরি ডলগুরুক প্রথম অনুমোদন পায় 2013 সালের জানুয়ারি মাসে রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে। এই সাবমেরিনটি প্রস্তুত করতে $770 মিলিয়ন খরচ হয়েছিল। এর দৈর্ঘ্য 170 মিটার, আলোক ছটা 13.5 মিটার। 1. টাইফুন ক্লাস রাশিয়া। 4800 টনেরও বেশি ডুব স্থানচ্যুতি সম্পন্ন এই গোত্রের সাবমেরিনটি বিশ্বের বৃহত্তম সাবমেরিন বলে গণ্য করা হয়। পারমাণবিক শক্তি দ্বারা চালিত এই সাবমেরিনটি ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। এই গোত্রের 6টি সাবমেরিনের প্রথমটি ড্রিমটির ডংশই 1981 সালে অনুমোদিত হয় এবং এখনও পর্যন্ত এটি রাশিয়ার নৌবাহিনীর সেবায় নিযুক্ত আছে। এর দৈর্ঘ্য 175 মিটার, আলোক ছটা 23 মিটার, ভূপৃষ্ঠে একটি ঘন্টায় 41.11 কিলোমিটার এবং জলে নিমজ্জিত অবস্থায় 50.04 কিলোমিটার গতিবেগে চলতে পারে। একটি ক্রু এর সদস্যবৃন্দ এতে কাজের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণে 120 দিন দিব্যি কাটিয়ে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।